আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম কুকিং স্টুডিও। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ফ্রেন্ডস, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে নিয়ে এসেছি দারুণ মজার একটি রেসিপি, সেটা হচ্ছে কাঁঠালের বিচির কাবাব। তো এটা খেতে অসম্ভব ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আজকে আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। আর যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি কাঁঠালের বিচির কাবাব। আমি এখানে কাঁঠালের বিচিকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সিদ্ধ করে নেব। তো দেখুন, আমার এই কাঁঠালের বিচিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে একেবারে। এবার আমি এগুলোকে ভেঙে গুঁড়ো করে নিয়েছি, হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এখানে কিছু উপকরণ অ্যাড করছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চামচ পরিমাণ, এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া 1 চামচ, চাট মশলা 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ। এবার এগুলোকে আমি ভালোভাবে একটু মেখে নেব, আর এটাকে কিন্তু খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে। আমি কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি হাতের 2 তালুতে একটু তেল মেখে নিলাম। এবার আমি কাবাব তৈরি করব হাতের 2 হাতের সাহায্যে। প্রথমে এভাবে একটু মুঠি করে নিয়ে তারপর হাত দিয়ে চেপে ধরে, দেখুন, এটা বলে বোঝানোর কিছু নেই, জাস্ট দেখে নিলেই হবে, খুব সহজেই তৈরি করে ফেলা যায়। দেখুন, আমি এতটুকু সাইজ করে তৈরি করলাম, আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নেবেন। এভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। তো এতটুকু সাইজ করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে একটি ডিম ফেটে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে একটু হুইক্স দিয়ে ফেটে নেব। তো এবার আমি কিছু ব্রেড ক্রাম নিয়েছি, প্রথমে ডিমের মধ্যে কোট করে নেব। একটি চামচের সাহায্যে নিয়েছি আমি, কিন্তু এখানে হাত দিইনি, আপনারা চাইলে হাত দিতে পারেন। এবার খুব যত্ন সহকারে ব্রেড ক্রাম দিয়ে ভালোভাবে কোটিং করে নেব। এভাবে আমি সবগুলোকে কোট করে নেব। তো সবগুলোকে তৈরি করে ফেলেছি, তাহলে চলুন এবার কিন্তু ভেজে নিতে হবে। আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন, কারণ বেশি তেলে ভাজলে একটু ক্রাঞ্চি ভাব আসবে, খেতে ভালো লাগবে। আর চুলার আঁচটা মাঝারি আঁচে দিয়ে দেবেন, আর যখন তেলটা হালকা গরম হবে তখনই কিন্তু ভাজা শুরু করবেন। প্রত্যেকটা ভাজাই হবে মাঝারি আঁচে। আমি এবার উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এরকম কালার থাকতেই সবগুলোকে তুলে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলোকে ভেজে নেব। দেখুন, তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বিচির কাবাব। কাঁঠালের বিচি অনেকভাবে খেয়ে দেখেছেন, ভর্তা খেয়ে দেখেছেন, চচ্চড়ি বা সব রেসিপিতেই প্রায় আমরা কাঁঠালের বিচি ইউজ করার চেষ্টা করি, চচ্চড়িতে বেশিরভাগ। কিন্তু আমরা কিন্তু কাঁঠালের বিচি কাবাবটা অনেকেই খাই না, শুধু এই রেসিপিতে একবার আপনারা তৈরি করে খান, আমার বিশ্বাস আপনারা এটা বারবার খেতে যাবেন, এটা এতটাই টেস্ট।
आशा करछि आजके आमार रेसिपिटा आपनादेर भालो लेगेछे आर जोदि भालो लेगे थाके ताहले आपनार प्रियजनदेर माझे भिडियोटि शेयार करबेन आर अवश्यई एकटि लाइक दिये जाबेन जारा एखोनो आमार च्यानेलटि सबस्क्राइब करेननि तारा अवश्यई सबस्क्राइब करे नेबेन आजकेर मतो एखाने बिदाय निच्छि अन्य कोनो रेसिपि निये आबार आमि चले आसबो आपनादेर सामने से पर्यन्त आपनारा खूब भालो थाकबेन आर आमार जोन्नो किन्तु अवश्यई दोआ करबेन आज के संगे एत भिडियो धैर्य सहकारे देखार जो अपने असंख्य असंख्य धन्यवाद आल्ला हाफिज़।